আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমি আশা করবো সবাই আমার ভিডিওটি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমি ইরবাজ আর ইরবাজের খালামণি বরাবরের মধ্যে একটু বের হয়ে গিয়েছি। আমরা হচ্ছে আজকে একটু মার্কেটে যাবো, একটু কেনাকাটা আছে, আর হচ্ছে একটু ঘুরতেও যাব। তো আমরা আজকে কোথায় ঘুরতে যাব সেটা আমি বলবো না, আমরা কোথায় ঘুরতে যাব, কারণ আমরা নিজেরাও জানি না আমরা কোথায় ঘুরতে যাব। তো আমরা হচ্ছে যে কাছে যেটা পাবো সেখানে আগে যাব, যদি সেটা পাই না হলে আমরা একটু দূরে যাব। তো সবাই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং হ্যাঁ, যারা নতুন আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলো চলেন আজকে দেখি আমরা কোথায় যাই। আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। এসেছি মার্কেটে, ফার্স্টে হচ্ছে আমরা মার্কেটে এসেছি কারণ আমার একটু কাজ ছিল, খুব বেশি একটা কাজ না, আমি জাস্ট একটা মেমোরি কার্ড কিনবো আর হচ্ছে একটা সেলফি স্টিক কিনবো। যেহেতু আমি ব্লগিং শুরু করেছি সো এত কিছু আমার প্রিপারেশন ছিল না, তো এখন যেহেতু আমার আমি এটা কন্টিনিউ করব, আমি সামনে আরও ভালো করার চেষ্টা করতেছি। তো আমার একটা মেমোরি কার্ড আর হচ্ছে একটা সেলফি স্টিক দরকার। তো ইরবাজকে নিয়ে আমি মার্কেটে কখনো ঢুকি না, আজকে এমনিতে অনেক গরম চলতেছে তো ইরবাজে অনেক ঘেমে যায় আর কি মার্কেটে আসলে। তো এখন হচ্ছে যে ঘোরার আগে ওকে নিয়ে জাস্ট এই জিনিসটা কিনে আমি বের হয়ে যাব, না হলে হচ্ছে ওকে নিয়ে আমি মার্কেটে কখনো আসি না। তো আমাদের কেনাকাটা একটা দোকান থেকেই শেষ হয়ে যাবে, যেহেতু আমরা জাস্ট দুটা জিনিস কিনবো। ইরবাজে অনেক জ্বালাচ্ছে আমাকে। আমরা বের হয়ে গিয়েছি মার্কেট থেকে, আমাদের কেনা শেষ, জাস্ট একটা দোকান থেকে মেমোরি কার্ড আর একটা সেলফি স্টিক নিয়ে হচ্ছে আমরা রিক্সায় উঠে গিয়েছি। আজকে বাইরে এত গরম আর মার্কেটে এত ভিড় মানুষ, মানে ওই মানুষের ভিড়ে আরও বেশি গরম লেগে যায়। তো যাই হোক, আমরা এখন রিক্সা নিয়েছি হচ্ছে যাচ্ছি এটা হচ্ছে ময়মনসিং সরকারি টিচার ট্রেনিং মহিলা কলেজ আর কি বলে, সরকারি কলেজ। তো জায়গাটা এত সুন্দর, এত সুন্দর মানে বলে বোঝানোর মতো না। আমি আমি হচ্ছে যে অনেকবার গিয়েছি আর এত স্মৃতি ওই জায়গায় আমার। তো আজকে কোথায় যাব কোথায় যাব মানে ভাবতে ভাবতে হঠাৎ মাথায় আসলো যে ওই জায়গাটাই যায়। জায়গাটা যেহেতু অনেক নিরিবিলি থাকে, তারপর হচ্ছে গাছগাছালি অনেক। তো আমার আমার মানে এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ গাছগাছালি। তো আমরা চলে এসেছি সরকারি টিচার ট্রেনিং কলেজ, এটা ময়মনসিং সদরেই অবস্থিত। তো জায়গাটা এত সুন্দর মানে না দেখলে বোঝার উপায় নেই, আর হচ্ছে যে ঘোরার জন্য বেস্ট এটা, অনেক জায়গা অনেক জায়গা জুড়ে ওপেন স্পেস। আর আমি তো সবসময় চেষ্টা করি যে ইরবাজকে নিয়ে হচ্ছে একটু খোলামেলা জায়গায় যাওয়ার জন্য, কারণ ও খেলতে পারে,
হচ্ছে দৌড়াতে পারে। ওকে আমি নিয়ে বের হই এই কারণে, কারণ ঘরে থাকতে থাকতে একটু কান্নাকাটি শুরু করে দেয়। তো জায়গাটা তো দেখেই বুঝতে পারতেছেন আপনারা কতটা সুন্দর। আমরা যদিও হচ্ছে যে মানে যে টার্গেট নিয়ে এসেছিলাম, যে আমরা ময়মনসিং যে মহিলা টিচার ট্রেনিং কলেজটা, শশী লজ বলে এটাকে, এখানে ঢোকার জন্য, বাট এটা করোনার জন্য হচ্ছে বন্ধ করে দিয়েছে। আমরা জাস্ট মানে পিছন সাইডে একটা অফিস কার্যালয় আছে, ওই সাইডটাতে হচ্ছে ঢুকতে পেরেছি। আর হচ্ছে যে সরকারি যে কলেজটা ওটাতে ঢুকতে পেরেছি, বাট মহিলা কলেজের ভিতরে আমরা ঢুকতে পারিনি। ওটা অসম্ভব সুন্দর একটা জায়গা, মানে এখন করোনার জন্য ওটা গেট একদম বন্ধ করে দেওয়া, ওখানে ঢুকতে দিবে না। তো যাই হোক, যতটুকু পেরেছি আজকের ভিডিওটাতে আমি তুলে ধরেছি, আশা করছি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি আপনাদের ভালোবাসা চাই জাস্ট, কারণ আমার হচ্ছে একদম নতুন চ্যালেঞ্জ। তো আপনারা যদি আমাকে মানে ভালোবাসা না দিয়ে হচ্ছে ইন্সপায়ার না করেন, তাহলে হচ্ছে আমার এই ব্লগিংয়ের যাত্রাটা মানে সুখকর হবে না, ভালো হবে না। তো আমি অনেক শখের বশে এটা খুলেছি বলতে পারেন, যেহেতু আমি অনেক ঘোরাফেরা অনেক বেশি পছন্দ করি। অনেক আগে মানে আমি ছোটবেলা থেকে অনেক ঘুরতে পছন্দ করি, আমাকে জার্নি যতটাই করতে বলবেন আমি করতে পারবো, আমার জার্নিতে কোনো সমস্যা হয় না, জাস্ট ঘুরতে পারলেই হলো। তো সেই জিনিসটা আমার আমার ছেলেও পেয়েছে। আমার ছেলে আসলে কখনো বিরক্ত করে না আমি বাহিরে আসলে ওকে নিয়ে, ও উল্টা অনেক খুশি হয়ে যায়। তো এইগুলো নিয়েই হচ্ছে আমি আমার ব্লগিং চ্যানেলটা মানে পরিকল্পনা করলাম, যে এগুলো নিয়েই আমি আমার চ্যানেলটা খুলি, যেহেতু আমি আর আমার ছেলে আমার হাজবেন্ড অনেক ঘোরাফেরা করি আমরা। তো আমার বোন হঠাৎ করে আমাকে মানে হঠাৎ করেই বললো যে আপু তুই যেহেতু ঘোরাফেরা করিস তো তুই একটা চ্যালেঞ্জ খুল। আমি প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এটা আবার কি, এটা কিভাবে করে বা কিভাবে কি করলে ভালো হয়, এত আইডিয়া আমার ছিল না, মানে নেই এখনো বলতে গেলে। তো আমি আবার একটা ছোটখাটো অনলাইন বিজনেস করি, আমার একটা পেজ আছে, তো ওটা সামলিয়ে ইবাজকে সামলিয়ে আমার এই এই পথে আবার নামাটা, নিউ জার্নিটা মানে আমার এই ব্লগিং চ্যানেলটা, এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যাবে। জানি না আমি কতটুকু পারবো, তবে আমি চেষ্টা করবো, কারণ আমি আমি যে চ্যালেঞ্জ নিতে একটু পছন্দ করি, আমি নতুন নতুন কাজ করতে পছন্দ করি। তো এটাও আমার বলতে পারেন যে ওই শখের বশে করা অনলাইন বিজনেসটা আমার শখের বশে ছিল, আলহামদুলিল্লাহ আমি ওটাতে ভালো সাকসেস পেয়েছি। তো যাই হোক, আজকের বিকালটা অনেক সুন্দর ছিল, আমার ছেলে তো মন খুলে ঘুরেছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটিতে। আমার ছেলেকে আমি মানে বাইরে নিয়ে আসলে আমি নিজেও যেমন খুশি হই, ও এতটা খুশি হয় যে আমার বাইরে যেতেই ভালো লাগে। কিন্তু বর্তমান পরিস্থিতি মানে এখন এতটা খারাপ যে বাইরে বের হলে তো ভয় লাগে, লাগে রিস্ক হয়ে যায়, কখন কি হয়ে যায় তো বলা যায় না। তারপরও যেহেতু বাবার বাড়ি আসছি, একটু ঘোরাফেরা না করলে হয় না। আর যতগুলো জায়গায় আমি যাই সব এত নিরিবিলি, মানুষজন কম থাকে, তো একটু তো মানে ভালোই লাগে, খারাপ লাগে না, যেহেতু আমি মানুষের ভিড়ে যেতে পছন্দ করি। তো এই তো আজকের বিকেল খুবই সুন্দর, আশা রাখছি সবার ভালো লাগতেছে আমার ভিডিওটা। যদি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন, জায়গাটা কেমন লাগলো, ভিডিওটা কেমন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে এটাও বলবেন যে আমার কোনো ভুল ত্রুটি আছে কিনা, আমি কোনো ভুল করছি কিনা, আমি ঠিক মতো করতে পারতেছি কিনা, এগুলো আমাকে সাজেস্ট করবেন আপনারা। আমি চাই সবাই আমাকে হেল্প করেন আমার ব্লগিং ব্লগিংটা আমি একেবারেই হচ্ছে আমার নতুন যাত্রা। তো আপনারা যদি হেল্প না করেন হচ্ছে আমি তো সামনে এগোতে পারবো না। তো ইরবাজের হচ্ছে একটু ঘুমের টাইম হয়ে গিয়েছে, ইরবাজ আমরা তো বের হয়েছিলাম 4টা নাগাদ থেকে, হচ্ছে যে এখন অলরেডি 5:30টা বেজে গিয়েছে, হচ্ছে বাসে চলে যাবো, বেশিক্ষণ থাকবো না বাড়িতে, কারণ পেয়ে গিয়েছে প্রচন্ড গরম, গরম সহ্য হওয়ার মতো না। তো এইবার ঘেমে যাচ্ছে, আমিও অনেক আমারও অস্বস্তি লাগতেছে। তারপরও আমি ইরবাজকে নিয়ে বের হই এই কারণেই শুধু যে ইরবাজ অনেক প্রাণ খুলে খেলে, প্রাণ খুলে হচ্ছে দৌড়াদৌড়ি করে, এটা আমার অনেক ভালো লাগে দেখতে আসলে।
তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন পরবর্তী আরো ভালো কিছু নিয়ে হচ্ছে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ যদি বাঁচায় রাখে আমি নেক্সট নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।